Hello, my dear flowers. How are you all doing? Hope all of you are having a great week. So, my dear flowers, today we are going to do one interesting activity from numeracy skills book. আজকে আমরা numeracy skills book থেকে একটা interesting activity করব। তার জন্য তো book জানতে হবে। এই দেখো numeracy skills book। এই বুকটা নিয়ে সবাই ready হয়ে যাও। Okay? আচ্ছা। আর সঙ্গে কিন্তু একটা pencil একটা eraser আনতে হবে। এইবার চলো পেজ ওপেন করে ফেলি এখন এই বুকের পেজ নাম্বার 114 ওপেন করতে হবে এটা কোন নাম্বার আমার সঙ্গে বলো 114 মানে 114 নাও ফ্লাওয়ার্স তাড়াতাড়ি ওপেন করে ফেলো দেখো ফ্লাওয়ার্স পেজে কি রয়েছে এই দেখো এই অ্যাক্টিভিটিটা রয়েছে তাই তো এই অ্যাক্টিভিটাই আজকে আমরা করব তাহলে ফ্লাওয়ার্স সবাই রেডি হয়ে যাও সবাই রেডি অ্যাক্টিভিটির জন্য ওকে সো লেটস গেট স্টার্টেড So my dear flowers, everyone look at the page. কি দেখতে পাচ্ছি এখানে? Number 4. তাই তো? Instructionে কি বলেছে দেখি? Tick write the country that got the most medals in the 2016 Olympic Games. Okay? এইখানে বলেছে যে 2016 এ Olympic Games এ যে country সবথেকে বেশি medals পেয়েছে, সেই countryতে কিন্তু tick mark করতে, ঠিক আছে? আচ্ছা. First day দেখি এখানে কি রয়েছে? First day রয়েছে এখানে কোন country? United States of America. Okay. Next রয়েছে China. তারপর রয়েছে Great Britain. তারপর রয়েছে Russia. Okay. দেখো. আমরা দেখি first day United States of America কতগুলি medals পেয়েছিল 2016 এ? 121. Okay. তারপর China কতগুলি medals পেয়েছিল? 707 medals. Great Britain পেয়েছিল 67 medals. আর রাশিয়া পেয়েছিল 55 মেডেলস ওকে তাহলে এইখানে আমাকে বলতে পারবে যে কোন কান্ট্রি সবথেকে বেশি মেডেলস পেয়েছিল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দেখেছো ফ্লাওয়ার্স এখানে কিন্তু মেডেলের সংখ্যা অনেক এখানে কতগুলি মেডেলস রয়েছে 121 এতগুলি মেডেলস কিন্তু পেয়েছিল তাহলে এটা হচ্ছে বিগ নাম্বার ওকে এই সবগুলো নিউমেরাল থেকে কিন্তু 121 এই নাম্বারটা হলো বিগ তাহলে আমরা এখানে কি করব টিক মার্ক করব কারণ এই কান্ট্রিটা সবথেকে বেশি মেডেলস পেয়েছিল ওকে আচ্ছা নেক্সট কি বলেছে হু স্কোরড দা লোয়েস্ট রানস ইন দা ক্রিকেট ম্যাচ হ্যাভ টু সার্কেল মানে এইখানে যে স্কোর কার্ডটা দেখতে পাচ্ছি স্কোর কার্ডে দেখতে হবে কে সবথেকে লোয়েস্ট রান করেছে ঠিক আছে সেখানে আমাদের কি করতে হবে সার্কেল ড্র করতে হবে ফার্স্ট ডে দেখি আমরা এখানে কি রয়েছে কার নাম রয়েছে এম এ এন এ ভি মানব নেক্সট রয়েছে বি ও ব বি বি ওয়াই বি ববি তারপর কি রয়েছে টি এ এন ইউ তনু ওকে মানব এখানে কত রান করেছে 78 রান আর এখানে ববি দেখে কত রান করেছে এখানে 102 তনু এখানে কত রান করেছে 25 রান ওকে ওকে সো ফ্লাওয়ার্স এখানে সবথেকে লোয়েস্ট রান কে করেছে ক্রিকেট ম্যাচে Yes, Tanu. তাহলে আমরা এইখানে কি করব সার্কেল ড্র করব ঠিক আছে পেন্সিল দিয়ে করে নাও তোমরা ওর স্কোরটা কিন্তু সবথেকে লোয়েস্ট এখানে তাই না ওকে তাহলে বোঝা গেল আমরা কি করলাম আমরা কিন্তু এইখানে সবথেকে যেই কান্ট্রিটা বেশি মেডেলস পেয়েছে সেখানে কিন্তু আমরা টিক মার্ক করলাম মানে এই নাম্বারটা এই নাম্বারগুলো থেকে বড় ঠিক আছে মানে বিগ নাম্বার বিগেস্ট নিউমেরাল এটা আর এখানে 25 কেন আমরা সার্কেল করলাম কারণ এই নাম্বারটা এই টু নিউমেরালস থেকে কি ছোট মানে স্মল ওকে আচ্ছা সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স তাহলে কি সুন্দর আমরা সেটা অ্যাক্টিভিটি করলাম এখন কি করতে হবে মাম্মাকে ও বাবাকে রিকোয়েস্ট করতে হবে এই অ্যাক্টিভিটি শিটের একটা ফটো যেন গুগল ক্লাসরুমে সাবমিট করে দেন ওকে আর যেরকম ভাবে তোমরা বুকে আমার সঙ্গে অ্যাক্টিভিটিটা করলে বাড়িতে কিন্তু এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আচ্ছা নাও মাই ডিয়ার ফ্লাওয়ার্স আওয়ার ক্লাস ইজ ওভার টেক কেয়ার অফ ইওরসেলফ লাভ ইউ অল সে বাই ফ্লাওয়ার্স বাই